অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। এর আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম বৃষ রাশি বর্ষফল 2021 কেমন যাবে, এই নিয়ে আপনাদেরকে আমি সম্পূর্ণরূপে তুলে ধরেছি। আজকের যে এই ভিডিও, সেটি হচ্ছে বৃষ রাশি 2021। যদি আপনি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, আপনার জন্য পাঁচটি সুসংবাদ অপেক্ষা করছে এই 2021-এ। এবং বৃষ রাশির শুভ সংখ্যা এবং শুভ রং, অর্থাৎ লাকি কালার, আনলাকি কালার এবং লাকি নাম্বার, আনলাকি নাম্বার, এই নিয়েও এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাব। অর্থাৎ এ বছরের জন্য, অর্থাৎ 2021 কোন সংখ্যা শুভ এবং কোন পাঁচটি দুর্দান্ত সুখবর আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, আপনার জন্য অপেক্ষা করছে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। আপনারা যদি আমার সাথে জ্যোতিষ পরামর্শ নেবেন উচিত মনে করেন, অবশ্যই এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। রাশি লগ্নের জন্য প্লিজ করবেন না। এখানে যদি আপনারা আপনাদের জন্মকুণ্ডলী বিচার করতে চান, আপনাদের সমস্যা থেকে মুক্তি পেতে চান, তবেই আপনারা এই নাম্বারে মেসেজ করুন। এবং কোন বিষয়ের উপর আপনারা ভিডিও চাইছেন, সেটা আপনারা অবশ্যই জানান, কারণ এই অ্যাস্ট্রো এডুকেশন হচ্ছে আপনাদের প্রিয় দর্শক বন্ধুদের পরিবার। অর্থাৎ আপনাদের ডিমান্ডের উপর আমি কিন্তু ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করব। তো শুরু করা যাক 2021 বৃষ রাশির লাকি নম্বর। 2021-এ বৃষ রাশির লাকি নম্বর 6, 8, 2, অর্থাৎ 2, 6, 8 বৃষ রাশির ক্ষেত্রে লাকি, এবং আনলাকি নাম্বার 3 ও 7, এই দুইটি কালার আনলাকি। বৃষ রাশির ক্ষেত্রে লাকি কালার, অর্থাৎ আপনি যদি বৃষ রাশি হন, আপনার ক্ষেত্রে লাকি কালার কি, এর আগে আপনাদেরকে বললাম নাম্বার, এবার হচ্ছে লাকি কালার। লাকি কালার আপনাদের সবুজ, সাদা এবং বেগুনি, এই এই তিনটি কালার আপনাদের ক্ষেত্রে লাকি। কিছু কিছু ক্ষেত্রে আকাশী কালারটা আপনাদের ক্ষেত্রে কিন্তু শ্যুট করবে, অর্থাৎ যে কোনো শুভ কাজে আপনারা যখন যাবেন, এই কালারের জামা অথবা এই কালারের যদি রুমাল আপনারা ব্যবহার করেন, সেক্ষেত্রে সৌভাগ্য আসবে। আপনাদের ক্ষেত্রে আনলাকি কালার ব্ল্যাক এবং গ্রে, এই দুইটি কালার। আপনি যদি বৃষ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে এই দুটি কালার হচ্ছে আনলাকি। এবার আসি, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, আপনার ক্ষেত্রে পাঁচটি সুসংবাদ কি 2021-এ আসতে চলেছে। নাম্বার 1, আপনাদের প্রাপ্তিযোগ, অর্থাৎ সেটা লটারি থেকে হতে পারে, শেয়ার থেকে হতে পারে, কোনো পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, এবং দেখা গেল কোনো দীর্ঘদিনে টাকা আটকে আছে, সেই টাকা আপনি পেলেন, অর্থাৎ প্রাপ্তির জায়গাটা নির্দেশ করছে। 2 নম্বর পয়েন্ট, আপনাদের ক্ষেত্রে বিদেশ থেকে অর্থ আসা, বিদেশের সাথে যারা রত আছে তাদের থেকে প্রচুর অর্থ কিন্তু পাবেন, অর্থাৎ বিদেশের সঙ্গে যারা কানেকশন আছে তাদের ক্ষেত্রে কিন্তু অর্থ আসবে। 3 নম্বর, আপনাদের এবছর শুভ বিবাহের ও সন্তান যোগ প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে, শুভ বিবাহ এবং সন্তান যোগ। আপনি যদি বৃষ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু এই 2021-এ এই বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে। 4 নম্বর, আপনাদের ক্ষেত্রে এই 2021-এ কর্মপ্রাপ্তি ও কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, অর্থাৎ নতুন কর্ম পাওয়া এবং
কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু দেখা যাচ্ছে। 5 নম্বর, আপনাদের ভাগ্য সাপোর্ট দিবে, যে কোনো কাজে হাত দিবেন সেটাই আপনারা সোনাতে পরিণত হতে চলেছে, অর্থাৎ সৌভাগ্য এই 2021-এ আপনাদের হাতের মুঠোয়। তো এই ছিল ভিডিও, নমস্কার, ধন্যবাদ।